মঙ্গলবার ভোর 4টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাটে যাত্রীদের ভিড়। ঘাটে যেন পা ফেলার জায়গা নেই, যাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। সকালে সন্দীপ চ্যানেলের ঢেউ কম থাকায় ও আবহাওয়া অনুকূলে থাকায় কয়েকটি যাত্রীবাহী ট্রলার কুমিরা থেকে সন্দীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল 8টার পর থেকে সাগর উত্তাল হয়ে পড়ায় যাত্রীবাহী ট্রলার আর ছেড়ে যায়নি। সকাল 9টার দিকে সন্দীপ থেকে কুমিরা ঘাটে এসে ভেড়ে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমডি আইভি রহমান। জাহাজটির ধারণ ক্ষমতা 500 হলেও ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহন করা হচ্ছে, ট্রিপ বাড়ানোর দাবি করেছেন যাত্রীরা। এখানে অনেক লোক এই শিপে, হয়তো আজকে শিপ দিবে হচ্ছে একটা, এখানে যদি একটা দেয় আগামীকাল হচ্ছে আপনার ঈদ, তো এই মানুষগুলো কিভাবে যাবে এতগুলো মানুষ? এদের কোনো ব্যবস্থা আমি দেখতেছি না। ঘাট কর্তৃপক্ষের কাছে আশা করতেছি যে তারা যেন ঈদ কোরবান আসলে অতিরিক্ত আপনার মালের বোর্ড, তারপরে শিপ অতিরিক্ত সংযোজন করে মানুষের যাতে দুর্ভোগটা লাঘব হয়। সরকারি নির্দেশনা না মেনে বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ উঠেছে। নিরাপদে জাহাজে করে সন্দীপে যেতে দুটি জাহাজ চালানোর দাবি করেছেন যাত্রীরা।